মাছ আপনার হচ্ছে রুই মাছ, কাতলা মাছ, কাতলা পোস্ত, কাতলা কালিয়া অ্যান্ড দই কাতলা, চারাপুনা, ট্যাংরা মাছ, ভোলা মাছ অ্যান্ড তেলাপিয়া মাছ। আজকে চিংড়ি মাছ, চুনো মাছ আজকে হয়নি। অ্যান্ড চিকেন আছে, মটন আছে, আর সবজি প্রায় ধরুন 5 রকম 6 রকম সবজি আছে। রুটি লাগবে আরো চলো। ওটা হয়ে গেল চা। আমার এই দোকান আমার আগে আমার কাকা চালাতো, কাকা ধরুন 40-45 বছর আগে স্টার্টিং। এটা আমার হয়ে গেছে ধরুন 33 বছর। এইখানে আমার এই দোকানেই আমার কাজ হচ্ছে। অ্যান্ড আমাদের এই দোকান বলতে গেলে আগে চা দোকান ছিল, চায় দোকান 40-45 আগে। তখন কোনো অসুবিধায় কাকা ওটাকে ভাত ডাল সবজি চালু করেছিল। আমি 89 থেকে আমি এসেছি, 89 থেকে আসার পরে থেকে কাকা আমার হাতে পুরোটা হ্যান্ড ওভার করে দিল। না এটা হচ্ছে এর মধ্যে আবার মাছ যাবে। আমাদের এখানে এক একজন কাস্টমারের যেরকম টেস্ট সেইভাবে আমি মিলটা সাজাই। ভেজ থালি বলতে গেলে নর্মাল ভেজই নয়, এটা এর মধ্যে আরও এক্সট্রা অ্যাড আছে। এবার উনি মাছ খায়, মাটন খায়। দাদা মাছ কোন থালি নেবে? এবেলা আমাদের এখানে দই কাতলা, কাতলা পোস্ত অ্যান্ড মাটন তো আগে থেকে ছিল, মাটন, চিকেন, ট্যাংরা মাছ। ইলিশ মাছের যখন সময় থাকে বর্ষাকালে বেশি যখন পাওয়া যায় তখন ইলিশের ভাপা আমরা তৈরি করি। অ্যান্ড চারাপোনা ধরুন চুনো চুনো মাছগুলো, চুনো মাছ এইসব আমরা করি। অ্যান্ড ধরুন বাঙালি যে খাবার শুক্তো, আলু পোস্ত, বাকি যে সবজিগুলো হয় আমরা রোজ চেঞ্জ করে ওটা। আলু পোস্ত কিন্তু রোজ থাকে, এখন শীতকালে শুক্তো খুব একটা টান থাকে না, কিন্তু গরমের সময় শুক্তো রোজ থাকে। এগুলোর জন্য কাস্টমার আমাদের আসে। লাইট মশলা বেশি রিচ পাবেন না। আচ্ছা, এটা আপনার কাঁচা লঙ্কা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে বলা যাবে না, জাস্ট গ্রেভি হালকা। ওকে, ম্যাক্সিমাম কাঁচা লঙ্কার উপরে লাল লঙ্কাটা আছে আপনি বললেন। দই কাতলা, দই কাতলা, কাতলা মাছের কালিয়া গ্রিন পিস গুলো করা আছে লুকিং এর জন্য। দাগা পেটির নাম ম্যাক্সিমাম করে রিং পিসটা এটা আলাদা শো। এটা ফুলকপি তরকারি, আলু ফুলকপি তরকারি, একটু গ্রেভি টাইপের রেখা আছে ভাত জন্য। এটা বেগুন, আলু, মূলো বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বেগুন, মূলো, মূলো দিয়ে। আচ্ছা, এটা আপনি পাবেন সয়াবিনের তরকারি নর্মাল, যেটা আলু সয়াবিন, পালং সবজি, পালং আলু, আলু পালং। হ্যাঁ, আর এটা পাবেন আপনি বাঁধাকপির তরকারি, ড্রাই না মোটামুটি গ্রেভি টাইপের আছে। গরম করে গ্রেভি টাইপ ধরে নেবেন।
দেখুন লকডাউনের পর থেকে আমরা জিপিও স্টাফ, আমাদের একটা ক্যান্টিনও ছিল, ক্যান্টিনটা ভালোই ছিল, এখন একটু সমস্যার মধ্যে। আর আমরা মর্নিং স্টাফ বলে আমাদের এখানে এখন ক্যান্টিনের মতো করে আমরা খাচ্ছি। আচ্ছা, রোজ আসি, ঠিক আছে, 10টার পরপরই আমরা খেয়ে নিই এবং ঠিক বাড়ির খাবারের মতোই রান্না বা অন্য কিছু, মানে যে পরিবেশন আপনি যথেষ্ট, মানে রাস্তা হলেও যথেষ্ট সুস্বাদু এবং পরিবেশনও খুব সুন্দর। এমনি নর্মাল রুই মাছ ভাত যেটা সবথেকে লো প্রাইসের আছে 60 টাকা, তার মধ্যে আপনি একটা ডাল পাচ্ছেন, আলু ভাজা, একটা তরকারি, কাটাপোনা রুই মাছ, আর তার উপরে আপনি আছেন আর একটু বেটার রুই মাছ ভাত খেতে গেলে 70 টাকা, তার মধ্যে আরও ডাবল সবজি অ্যাড হবে। কাতলা মাছের কালিয়ে বিক্রি করছি আমরা 100 টাকা দিয়ে, আর কাতলা মাছের পোস্ত আছে 120 টাকা, দই কাতলা 120 টাকা, চারাপোনা মাছ ভাত 70 টাকা আছে, একটু বড়ো সাইজ হলে 80 টাকা আছে, অ্যান্ড ভোলা মাছও সেরকম দাম ফিক্স রাখা যায় না, ছোটো বড়ো হয়ে যায়, সেরকম মার্কেটে পাওয়া যায় সেরকম দাম। অ্যান্ড ট্যাংরা মাছ ভাত 140 টাকা, দু পিস ট্যাংরা মাছ থাকে, অ্যান্ড মাটন ভাত 200 টাকা, চিকেন ভাত 100 টাকা, ডিম ভাত এখন 50 টাকা বিক্রি করছে, সবজি ভাত 40 টাকা আছে, 30 টাকা আছে, এটা নর্মাল সবজি ভাত। এবার আপনি আইটেম যতটা অ্যাড করবেন ততটা আপনি বাড়বে। আর এই জায়গার প্রপার লোকেশনটা কি আছে যদি কেউ আসতে চায় আপনার এখানে? এটা হচ্ছে কলকাতা জিপিও, জিপিও সেন্ট্রাল জেনারেল পোস্ট অফিস, কৈলাঘাট, 3 নম্বর কৈলাঘাট স্ট্রিট, 3 নম্বর কৈলাঘাট স্ট্রিট, এখন নতুন নাম হয়েছে বিটিএম সারণী, বিটিএম সারণী। আলু ফুলকপি আছে, পালং শাক আছে, শাক আছে, শাক তো আছে, হ্যাঁ স্যার, ফুলকপি দিলাম, হোয়াইট দিচ্ছে, ফুলকপি না সয়াবিন, যা খুশি দেয়। ফুলকপি এখন কদিন ভালো ছিল না, দরকার আছে, হোয়াইটসের দরকার আছে, কারণ আছে অনেক, আমি ঠিকঠাক কথাই বলি দাদা, একদম আমাকে ডালটা চেঞ্জ করে ইয়ে দিয়ে দিন, ডাল দিইনি আপনাকে, আমাকে ডাল দিন, আমাদের ডালটা ভালো লাগবে। কি আজকে সবজি ডাল করেছে না? হ্যাঁ।